প্রতিটি বিল্ডিং এ এরকম লিফটের জন্য একটি গর্ত করা হয়, যে গর্তটি হয়তো এই বিল্ডিংটা যতদিন চলে কাজ ততদিন পর্যন্ত গর্তটি থাকে। আর এই গর্ততে পানি জমিয়ে রাখা হয়, আর এই পানিতে প্রচুর পরিমাণে এডিস মশা হয়। এই এডিস মশা চিকনগুনিয়া এবং ডেঙ্গু রোগের বাহক। এই এই লিফটের এই জায়গাগুলো এই পানিতে যদি পানি জমিয়ে রাখা হয় তাহলে অবশ্যই সেখানে ট্রিটমেন্ট করতে হবে, ইনসেক্টিসাইড দিয়ে হোক অথবা ব্লিচিং পাউডার অথবা অন্য কোনো উপায়ে এই পানিটিকে ট্রিটমেন্ট করে রাখলে এডিস মশার বংশ বিস্তার হবে না। অতএব যারা বিল্ডিং করেন তাদেরকে অনুরোধ করি যে এই লিফটের যে গর্তটা আছে সেই গর্তটা যদি পানি রাখা হয় তাহলে অবশ্যই সেখানে ইনসেক্টিসাইড বিশেষ করে টেমিফস দিয়ে এটাকে ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে এখানে এডিস মশা হবে। ঢাকা শহরে এখন প্রচুর পরিমাণে বিল্ডিং হচ্ছে যেটা অপরিকল্পিতভাবে তৈরি হচ্ছে। এক একটা বিল্ডিং 10 বছর ধরে হয় এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম চৌবাচ্চা তৈরি করা হয়। এই যে চৌবাচ্চাগুলোর মধ্যে পানি রাখা হয় ইনভিজানোর জন্য, আর এই চৌবাচ্চাগুলোতে দেখা যায় সবচেয়ে বেশি পরিমাণে এডিস মশা হয়। এই এডিস মশা ডেন্সিটিতে আমরা ঢাকা শহরে দেখি যে সবচেয়ে বেশি এডিস মশা পাওয়া যায় এই কনস্ট্রাকশন সাইটগুলোতে। এই কনস্ট্রাকশন সাইটগুলো যদি আমরা নিয়মিত ম্যানেজমেন্ট করতে পারি, এখানে ইনসেক্টিসাইড দিতে পারি, তাহলে হয়তো এডিস মশার বংশবিস্তার অনেকটাই কমে যাবে। যারা কনস্ট্রাকশন সাইডের যারা মালিক তারা এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর এই কনস্ট্রাকশন সাইডে যারা থাকে তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই চিকনগুনিয়া রোগে আক্রান্ত হওয়ার ব্যাপারে। অতএব এই তাদের জন্যই, তাদের নিজেদের জন্যই এই সাইটগুলোকে ওষুধ দিয়ে হোক অথবা অন্য কোনোভাবে এটাকে ম্যানেজমেন্ট করা খুব জরুরি। ঢাকা শহরে বর্ষাকালে চিকনগুনিয়া এবং ডেঙ্গি ছড়িয়ে পড়ে। ডেঙ্গি এবং চিকনগুনিয়ার মেইন বাহক হচ্ছে এডিস মশা। এই এডিস মশা আপনার এবং আমার বাড়ির আশেপাশে জমে থাকা বিভিন্ন পাত্রে পানিতে জন্মে। এই পাত্রের পানিগুলো নিয়মিত পরিষ্কার রাখুন, ডেঙ্গু চিকনগুনিয়া মুক্ত থাকুন।